নমস্কার বন্ধুরা, পাপি রাজ কুকিং আর্টে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো কাঁচা পেঁপের মোরব্বা। সেটা কীভাবে বানাবো আপনারা পুরো ভিডিওটা দেখুন। কাঁচা পেঁপের মোরব্বা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁপে, নিয়েছি গোলাপ জল, এলাচ দুটো ফাটিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে চিনি। পেঁপেটা আমি ছাড়িয়ে নেবো, এবার বীজগুলো ছাড়িয়ে ফেলে দেবো। চামচ দিয়ে খুব ভালো করে এই ভেতরটা পরিষ্কার করা হয়ে যায়, সেই জন্যে আমি চামচ দিয়ে পরিষ্কার করে দিলাম। পেঁপের খোসাগুলো ছাড়িয়ে ফেলছি, একটু সবুজ অংশ যেন না থাকে, খুব ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে পেঁপের পেছন দিকটা আমি পরিষ্কার করে নিয়েছি, পুরোটাই ছাড়িয়ে নিয়েছি, আর ভেতরটাও পরিষ্কার করা হয়ে গেছে। এরপর আমি এইভাবে আমি অর্ধেক পেঁপেটা চার ফালি করে নিলাম। এই চার ফালিটা দেখুন করে নিয়ে তারপর আবার এইভাবে ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি। এক একটা পিসে চার ফালি করে আবার করে নিলাম। সব পেঁপেগুলো ফালি করা হয়ে গেছে। আমি এখানে একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, এই কাঁটা চামচ ছিদ্র করে নিচ্ছি। দেখুন সামনে পিছনের দিক দিয়ে সাইডগুলো দিয়েও অল্প ছিদ্র করে নিচ্ছি, যাতে এর মধ্যে চিনি শিরাটা ঢুকতে পারে। খুব সাবধানে এটা করতে হবে। চারিদিকে আস্তে আস্তে করে দিচ্ছি ছিদ্রগুলো। সবগুলো ছিদ্র করা হয়ে গেছে, এবার খুব ভালো করে এরপর ভালো করে আমি ওগুলো ধুয়ে নেব। জলের মধ্যে কিছুক্ষণ আমি রেখে দেবো পেঁপেগুলো। দেখুন আমি এবার এই পেঁপেগুলো জল থেকে তুলে নিচ্ছি, আর পেঁপেগুলো থেকে দেখুন অনেকটা আঠা বেরিয়ে গেছে, জলটা একটু সাদা হয়ে গেছে। কড়াতে জল উনানটা জ্বেলে নিয়েছি, জলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপের টুকরোগুলো, ঢাকা দিয়ে দেবো, দিয়ে পেঁপেগুলো সেদ্ধ করে নেবো অর্ধেক। ঢাকা দিয়ে দিচ্ছি, দেখুন অনেকটা জল কমে গেছে আর পেঁপেগুলো অর্ধেক সেদ্ধ হয়েছে। দেখুন পুরো ভেঙে যাচ্ছে না, এই অবস্থায় আমি এবার তুলে নেবো পেঁপেগুলো, জল থেকে তুলে নিচ্ছি। সব পেঁপেগুলো জল থেকে তুলে নিলাম, কড়াটা পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি এক বাটি চিনি, চিনিটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি আমি দেড় বাটি জল। জল দিয়ে দিলাম, এখানে চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি, ভালো করে চিনি আর জল ফুটিয়ে নিচ্ছি। চিনি আর জল ভালো করে ফুটে গেছে, দিয়ে দিচ্ছি দুটো এলাচ, এলাচ যে ফাটিয়ে রেখেছিলাম আগে থেকে সেটা দিয়ে দিলাম, দিয়ে এলাচটাও খুব ভালো করে চিনির মধ্যে ফুটিয়ে নেবো। আর খুব ভালো করে দেখুন ফুটে গেছে। এখন আমি দিয়ে দেবো আগে থেকে যে পেঁপেগুলো সেদ্ধ করে রেখেছিলাম, সেই পেঁপেগুলো চিনির রসের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর আস্তে আস্তে জাল দিয়ে রসটার মধ্যে পেঁপেগুলো আরও ভালো করে সেদ্ধ করে আস্তে আস্তে জাল দিয়ে এটা করতে হবে, তা নাহলে কড়ার গায়ে লেগে যেতে পারে। আর দেখুন রসটা ফুটে ফুটে অনেকটা ঘন হয়ে গেছে, দেখুন একটু আর রস নেই, আমি এখন এটা নামিয়ে নেবো। এবার আমি আপনাদের দেখাচ্ছি
পেঁপের মোড়কটা কত সুন্দর হয়েছে। খুব বেশি রস থাকলে হবে না, খুব মাখা মাখা অবস্থায় নামাতে হবে, তবেই মোরব্বাগুলো খেতে ভালো লাগবে। এখানে গোলাপ জল নিয়েছি, আপনাদের আগে দেখিয়েছি, অল্প একটু গোলাপ জল দিয়ে দেবো, হাফ চামচের মতো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, সুন্দর একটা গন্ধ উঠবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পেঁপের এই মোরব্বাটা, আর খেতেও খুবই সুন্দর। আপনারা এইভাবে অবশ্যই বানান। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন, আর আমার চ্যানেল যদি প্রথম হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এখানেই শেষ করলাম, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।